আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো আমার খামারের কিছু বাস্তব চিত্র এই যে গাবিটা সামনে দাঁড়ায় রয়েছে খাচ্ছে এটা দুই বছরের বেশি হয়ে গেছে দুধ এক টানাভাবে দিয়ে আসতেছে কোনো দিন দিনও দুধ বন্ধ নেই তারপরেও আপনারা বলতে পারেন যে কেন দুধ বন্ধ নেই আসলে প্রথম যেবার বাসুর হয়েছিল বাসুর হওয়ার পরে আবার যখন প্রেগনেন্ট হলো প্রেগনেন্ট হওয়ার সাড়ে সাত মাস পরে ওর বাসুর পড়ে যায় বাসুর পড়ে যায় সাড়ে সাত মাস বয়স যখন প্রেগনেন্ট তখন বাসুরটা পড়ে যায় তারপরের থেকে এইভাবে দুধ দিয়েছে তাহলে গত তার এক বছর আগে দিয়ে প্রথম যেবার বাসুর হয়েছে দ্বিতীয়বার বাসুর মারা গেছে তাহলে এই দুই বছর। এই দুই বৎসর লাগাতারভাবেই দুধ দিয়ে যাচ্ছে আর এই গাবিটা আমার খামারের গাবি এটা এটা আমার খামারের গাবি আসলে এইরকম ধরনের গাবি লালন পালন করতে হয় কারণ আপনি যদি ইচ্ছা আমি যদি ইচ্ছা না করি তাহলে এ কোনোদিন দুধ বন্ধ করবে না এর আজ থেকে আমি দুধ বন্ধ করে দিলাম সাত মাস প্রেগনেন্ট শেষ হয়ে গেছে আজ থেকে আট মাস শুরু কিন্তু এর আগেও আমি যে বিকালবেলার যে দুধটা ওটা বন্ধ করে দিয়েছিলাম সকালে দুধটা দহন করে নিচ্ছিলাম আমার যে কটা গাবি আছে সব এরকমই আমি যদি দুধ না বন্ধ করি তাহলে ও নিজের ইচ্ছায় কোনো দিন দুধ বন্ধ করবে না কিছু কিছু গাবি আছে দেখবেন এই যে গাবি কিছু কিছু গাবি আছে তারা ছয় সাত মাস বয়স হলেই মানে বাসুর হওয়ার বয়স হলেই দুধ বন্ধ করে দেয় কিন্তু আমার এই যেসব গাবিগুলো আছে এগুলো ফিরিজিয়ান যাচ্ছি এই গাবিগুলো আসলে দুধ বন্ধ করে না এই জাতের গাবিগুলো আসলে বন্ধ করে না আমি সত্য ঘটনা তুলে ধরতেছি আপনাদের সামনে আপনারা বিশ্বাস করবেন না করবেন সেটা আপনার একান্ত ব্যাপার কিন্তু আমার কাছে আমি মনে করি এটা আমার সোনার খনি কারণ এই সেই তার মা দেখেন ওই যে বকনা যে গাবিটা দেখালাম তার মা এটি পাঁচটা বাসুর দেশে আমার খামারে আমি বকনা বাসুর ক্রয় করছিলাম এই ছয়টা বাসুর প্রেগনেন্ট এখনো। এখনও এখনও দুধ দিয়ে যাচ্ছে অনেক ভালো গাবি এসবগুলো এমনি দেখতেই মনে হবে হ্যাংলা পাতলা গায়ে গোশ নেই কিন্তু আসলে এদের যে ভিতরে আল্লাহ তাল্লাহ কী নিয়ামত দেশে তা বলে শেষ করা যাবে না এত পরিমাণ দুধ দেয় এরা সেটা বলে শেষ করবো করতে পারবো না যদি আল্লাহর কাছে এত সুক্রিয়া আদায় করি তারপরেও শেষ নেই কেননা এর ভিতরে এত নিয়ামত আল্লাহ আল্লাতাল্লা দিয়ে হয়েছে। কিভাবে দুধ আসছে আজ দুই বছরের বেশি লাগাতারভাবে একদিনও তার দুধ বন্ধ নেই তারপরেও দুধ তো কম না ওইভাবে দুধ আসছে আপনার এখনও সকাল বিকেল দুলে পাঁচ ছয় লিটার দুধ হয় এই গাভীটার এই যে খাচ্ছে এই গাভীটার আগে আপনার যখন ইয়ে হয়েছে তখনও চোদ্দো পনেরো তেরো বারো এইভাবে দুধ হতে আইছে এখন থেকে এর দুধ আমি বন্ধ করে দিলাম এই জন্য আপনাদেরকে বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করি আসলে যদি খামার করতে চান খামারে লাভবান হতে চান দুটো জিনিস তিনটে জিনিস আপনার মেন একটা গাবি চয়েস করা আর একটা কাঁচা ঘাস আর একটা হলো পরিশ্রম যদি এই তিনটে জিনিস আপনার লাখ হয়ে যায় তাহলে আপনি ডেয়ারি খামারের অবশ্যই রাতারাতি বড়লো হওয়ার মতো একটা ব্যবসা যদি আপনি ভালোভাবে পালন করতে পারেন যদি খারাপভাবে পালন করেন তাহলে চলবে না আমি এর বাটগুলো দেখতেছি আসলে বাটে চাপ আছে কি না কেননা কাল বিকেলেও দুধ দোহন করিনি আজকেও সকালেও দুধ দোহন করিনি এর আগে তো বিকেলে দুধ দোহন করা আমি বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আজ বিকেলে যেই দুধ দোহন করবো আসলে দুধ দহন বন্ধ করার একটা সিস্টেম আছে আপনি বিকেলে দুধ বন্ধ করে দেবেন দুধ দোহন করা বন্ধ করে দেবেন এবার সকালতে দুধ দহন করা শুরু করবেন এক দুই দিন দোয়ার পরে এবারটা সকালে দুধও বন্ধ করে দিয়ে বিকেলে যেয়েই ধোবেন একদিন বিকেলে ধরলেন এবার সকালে বিকেলে দোহন করলেন এবার আর একদিন আপনি সকালেও দেবেন না বিকেলেও দেবেন না পরের দিন সকালবেলা যেই দুধ দোহন করবেন তাহলে এভাবে আস্তে আস্তে দুধ বন্ধ করবেন তাহলে দেখবেন গাবি আরামে দুধ বন্ধ হয়ে যাবে নাই কোনো কোনো গাভীর অনেক দুধ হয় যদি একদমই বন্ধ করে দেন তাহলে ম্যাস্টাইটের সমস্যা দেখা দেবে আর আমরা অনেকেই মনে করি খাবার দাবার কম দিলে দুধ বন্ধ বন্ধ হয়ে যায় আসলে বন্ধ হয়ে যায় কিন্তু ওর পেটে যে বাচ্চাটা তাহলে তার কি অবস্থা হবে একদমই খাবার দাবার বন্ধ করা যাবে না আস্তে আস্তে করে খাবার দাবার বন্ধ করতে হবে বন্ধ মানে অল্প করে দিতে হবে একেবারে সম্পূর্ণ বন্ধ করা যাবে না কীভাবে শুকনো খড় আর কাঁসা ঘাস দিতেবে দানাদার খাবার মোটাই দেওয়া যাবে না তারপরেও যদি আপনার দুধ বন্ধ না হয় কাঁচা ঘাস বন্ধ করে দিতে হবে পানি দেওয়াও বন্ধ করতে হবে শুধু খড় দিতে হবে তাহলে দেখবেন আস্তে আস্তে দুধ শুকিয়ে আসবে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভুল টুলটি হলে ক্ষমা করবেন খুদা হাফেজ